মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান তিনি। কি বলবেন এই বিষয়ে? অবশ্যই নিশা, দেখো সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ভারতবর্ষ তো বটেই বাংলার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও যে কম যান না রাজনীতি থেকে ক্রিকেটের ময়দানে তা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই ঘটনার তিনটে ব্যাখ্যা রয়েছে। প্রথমত, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার সবচেয়ে জনপ্রিয় মুখ, বাংলার আইকন বলতে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং অবশ্যই বাংলা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে একটা বিরাট সময় ধরে সৌরভ গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক মুখ হতে পারে এই নিয়ে জল্পনা কল্পনা হয়েছে, এবং অমিত শাহ তিনি সৌরভের বাড়িতে সপরিবারে তার বাড়ির সদস্যদের সঙ্গে বসে নৈশভোজ করেছেন। আবার আমরা সৌরভ গাঙ্গুলিকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনেকেই মনে করছেন এই দুই নৌকোতে পা দেওয়ার জন্য সৌরভের এই পরিণতি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণা নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক, অর্থাৎ ইডেনে নয় কলকাতায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের রাজনৈতিক ময়দানে তিনি ছক্কা হাঁকালেন। তার কারণ, একদিকে যেমন সৌরভ গাঙ্গুলি বাংলার আইকন, সারা পৃথিবী তাকে চেনেন, অত্যন্ত জনপ্রিয় মুখ, তার পাশে এসে দাঁড়িয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যেমন রাজধর্ম পালন করেছেন, তার পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীকে সমস্যায় ফেলে দিলেন। কারণ আমরা জানি তিনি আগেও বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে মোদী ভালো কিন্তু অমিত শাহ খারাপ। ভারতীয় জনতা পার্টিতে এই যে সমীকরণ তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাতে অমিত শাহ তো বিলম্বিত হবেই। তার কারণ, তিনি বারবার প্রশ্ন তুলেছেন এবং তিনিও বলছেন অমিত বাবুর ছেলে রয়েছে, অর্থাৎ অমিত শাহের ছেলে রয়েছে, সৌরভ কেন বাদ? এবং কাকে তিনি অনুরোধ করছেন? তিনি বলছেন হাম্বল রিকোয়েস্ট, বিনয় সহকারে কাকে তিনি অনুরোধ জানাচ্ছেন? নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ, এবং আমরা জানি দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর পুরুষ অমিত শাহকে যথেষ্ট তিনি ফাঁদে ফেলে দিলেন। সুতরাং একদিকে যেমন সৌরভকে সমর্থনের পেছনে তিনি একটা ছক্কা হাঁকালেন আজকে বাংলার মন, ভারতের ক্রিকেট অনুরাগীদের মন জয় করে দিলেন, অন্যদিকে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের বিকল্প মুখ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই জল্পনারও চির অবসান হয়ে গেল। সব মিলিয়ে যে কথা দিয়ে শুরু করলাম নিশা, সৌরভ গাঙ্গুলি সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, মমতা বন্দ্যোপাধ্যায় কম যান না রাজনৈতিক ময়দানে। নিশা, একদম অসংখ্য ধন্যবাদ ঋতুব্রত দা আপনাকে। বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভের বাদ পড়ায় সরব মুখ্যমন্ত্রী। জয় শাহ থাকলেও সৌরভ বাদ কেন? সৌরভকে কেন বঞ্চিত করা হলো? উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আমরা এ বিষয়ে কথা বলে নেব বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে। সৌমিক বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। সৌমিক বাবু, আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দেন সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান তিনি, এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? আসলে তৃণমূল সিবিআই তে যে সিএবি তে যে দখলদারি প্রতিষ্ঠা করতে চাইছে, দলতন্ত্রটাকে নিয়ে পুরো ক্রাশ করতে চাইছে, সৌরভ ওখানে প্রার্থী হয়ে যাওয়ার কারণে সেই ইচ্ছা তৃণমূল কংগ্রেসের পূরণ হচ্ছে না। আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হচ্ছে চাকরি চুরি। আজকেও করুণাময়ীতে রাস্তা অবরোধ করে আছে, বহু চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন এই প্রবল গরমে। আজকে এই দুর্নীতি, চাকরি লুট, মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে যখন গোটা পশ্চিমবঙ্গবাসী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, ঠিক তখনই সৌরভ গাঙ্গুলিকে অযথা এই রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে এনে সৌরভ গাঙ্গুলির প্রতিষ্ঠা, তার মর্যাদা এবং ভারতীয় ক্রিকেটে তার অবদানের সঙ্গে সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। এটি একটি পরিকল্পিত পলিটিক্যাল মুভ। সৌরভ গাঙ্গুলির প্রতি যদি এতই ভালোবাসা থাকতো, তাহলে বাংলার ব্যাং অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলিকে না করে শাহরুখ খানকে কেন করা হয়েছে? আমাদের বাংলা তখন শাহরুখ খানের বাংলা, সৌরভ গাঙ্গুলির বাংলা তো নয়। সৌরভ গাঙ্গুলি দেশের স্বার্থে সৌরভ গাঙ্গুলিকে করতে হবে, তাহলে কি রজার বিনির কোনো অবদান নেই ভারতীয় ক্রিকেটে? রজার বিনি কি অপাংতেও? রজার বিনি কি দেশবিরোধী শক্তি? সুতরাং এ ধরনের কথা বলা
এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা সৌরভ গাঙ্গুলিকে বিতর্কের মধ্যে টেনে আনতে চাই না। আসলে তৃণমূল কংগ্রেসের নিজেদেরই দখলদারির রাজনীতি একটু বিঘ্নিত হচ্ছে বলে এই বিতর্ককে টেনে এনেছে। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমাদের অতীতে শক্ততা ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। অসংখ্য ধন্যবাদ শ্রমিক বাবু। বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভের বাদ পড়ায় সরব মুখ্যমন্ত্রী। জয়সা থাকলেও সৌরভ বাদ কেন? সৌরভকে কেন বঞ্চিত করা হলো? উত্তরবঙ্গে যাওয়ার আগে বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।